এবার বর্ষা শুরুর আগেই সিরাজগঞ্জের এনায়েতপুরের কয়েকটি গ্রামে তীব্র হয়েছে নদী ভাঙন। গত কদিনে যমুনার ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি, গাছপালা আর আবাদি ফসল। হুমকিতে পড়েছে এনায়েতপুরের ঐতিহ্যবাহী কাপড়ের হাটও। ভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারার জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। এভাবে তীব্র ভাঙনের কবলে পড়ে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাকড়তলা, হাটপাঁচিল সহ আট গ্রামের কয়েক হাজার মানুষ এখন দিশেহারা। প্রতিদিনই ভাঙছে ঘরবাড়ি, দোকানপাট, হাটবাজার। নতুন বসতির খোঁজে আশপাশের জনপদে ছুটছে গরিব মানুষগুলো। গত কয়েক বছর ধরেই বর্ষা এলে ভাঙন বাড়ে যমুনার পাড়ে, কিন্তু এবার বর্ষা মৌসুম আসার আগেই শুরু হয়েছে ভাঙন। নদীতে এরই মধ্যে বিলীন হয়েছে বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও আবাদি জমি, মুছে গেছে জনবসতির চিহ্ন। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেক পরিবারের। তাদের সব অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। এখানে মোটামুটি 20-25টা বাড়ি ছিল, সব এক রাতের মধ্যে সব ভাঙে, গাছ গাছালি অনেক ঘর দরজা গেছে, ঘর বাড়ি গাছ গাছালি না তো গেছে চলে। তাহলে আমরা এখন জায়গা পাম কোনে? গত বছর তো ভাঙে গেছে, এখনো হুমকির মুখে প্রাইমারি স্কুল আছে, একটা একটা মসজিদ আছে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বললেন বসে নেই তারাও। যমুনা নদীর পানির আপডাউনের সময় ভাঙন প্রতি বছরই দেখা যায়, এবছর একটু আর্লি দেখা দিয়েছে। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এই দ্রুত জরুরি ভিত্তিতে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া চালাচ্ছি। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে বাঁধের ভেতরে থাকা খোকসাবাড়ি, শিবপুর, গোপীনাথপুর গ্রাম আর এনায়েতপুরের বৃহৎ কাপড়ের হাট। ক্ষতিগ্রস্ত হবে লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।